شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর।
শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই চলে গেছেন, এমনকি এই সমাজ যারা গঠন করেছে, এই সমাজকে যারা আঞ্জাম দিয়েছে, তারাও অনেকেই কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরের আজাবগুলো মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের কবরকে নিয়ামত দিয়ে ভরপুর করে তাদেরকে জান্নাত নসিব করে দিন। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী পূর্ব হতে পশ্চিম উত্তর হতে দক্ষিণ, যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানকেরা, মহিলা মুসল্লিদের উপস্থিত আমার মা বোনেরা, যারা বিশেষ করে দেওয়ালে অথবা পিলারে ঠেস দিয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি পিলার ছেড়ে দিন, যারা পিলারের ঠেস দিয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি পিলার ছেড়ে দিন, দেওয়াল ছেড়ে দিন, সোজা হয়ে বসুন। আর যারা দুই হাঁটু তুলে বসে আছেন, দুই হাঁটু অর্থাৎ তিন মাথা করে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসাটা নিষেধ করেছেন মসজিদে, আর জুমার দিনে তো একেবারেই না। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, আমাদের মধ্যে চলছে বরকতময় মাস শাহরুল রমাদান। এই মাস এমন একটি মাস, আমরা অনেক আলোচনা শুনে আসছি, আমাদের মধ্যে এসেছিল চলেও যাচ্ছে একবারে তার প্রান্তে, আজকে 25 রমজান চলছে আর সর্বোচ্চ 4 অথবা 3-5 দিন আছে, 4 অথবা 5 দিন, এই 5 দিনের মধ্যেই 4 দিনের মধ্যেই আমাদেরকে জীবনের যত অপরাধ আছে ভুল স্বীকার করে নিতে হবে, ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। কেননা এই মাস এসেছে পাপ থেকে মুক্ত করার জন্য, এই মাস এসেছে লিল্লাহি উতাকা মিনান নার, জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। এই মাস এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কি, এই বিষয়টি আজ আলোচনার বিষয়। আসলে মুত্তাকি কাদেরকে বলা হয়, কেননা মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি শব্দের অর্থটা ব্যাপক, কেউ বলেছে পাপমুক্ত হওয়ার জন্য, সংযমী হওয়ার জন্য, সংযত করার জন্য, এই যে সংযত সংযমী নিজেকে সীমাবদ্ধ করার জন্য, এই সীমাবদ্ধ করার জন্য, সেটা সে কথাই হোক, কাজে হোক, খাওয়াই হোক, খরচে হোক, তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি ইনকামের ক্ষেত্রেও, এমনকি খরচের ক্ষেত্রেও, খাওয়ার ক্ষেত্রেও, আমরা তো খাবার নিয়ে বসি অনেক, কিন্তু আসলে সে সংযমী হওয়ার মাস, শুধু এই মুখকে সংযমী করা শুধু মুখের কথা নয়, খাওয়াকেও সংযম করা, সংযমী করা, সংযত করা। তো এই মাস এমন একটি মাস যে মাসে উপহার নিয়ে এসেছে দুইটি, গতকালও বলেছি যে একজন বিদেশ থেকে বাড়িতে এসেছে, বড় ভাই হোক আর যেই হোক, তো একজন জিজ্ঞাসা করছে তোর ভাই কি নিয়ে আসলো, কি দিয়ে গেল তোকে বিদেশ থেকে এসে, বলে না রমজান আসলো চলে গেল, চলে যাচ্ছে, আমাদের জন্য কি দিয়ে গেল, দিয়ে গেছে দুইটি বিষয়, আর দুটি বিষয়ের উদ্দেশ্য একই, একটি হচ্ছে কোরআন মানুষকে হেদায়ত করবে, কোরআন বলছে আমি মানুষকে হেদায়ত করব কিন্তু সবাইকে পারবো না, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়ত করব, সিয়ামও বলছে একই কথা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এসেছি শুধুমাত্র মানুষকে মুত্তাকি বানানোর জন্য। এবার চলেন মুত্তাকি কি, কাদেরকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 133-134 নম্বর আয়াতে বলেছেন, বিষয়টাকে ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ فَسَارِعُوا তোমরা দৌড়িয়ে যাও, দৌড়িয়ে অগ্রসর হও, দৌড়িয়ে আসো, যেদিকে যেটা বলেন না কেন দ্রুতগামী হও। কিসের দিকে? বড় ব্যবসায়ী হওয়ার জন্য, বড় শিক্ষিত হওয়ার জন্য, বড় চাকরি খোঁজার জন্য, বেশি সম্পদ অর্জনের জন্য, বড় ক্রিকেটার ফুটবলার হওয়ার জন্য? কিসের জন্য দৌড়াতে হবে, কিসের জন্য অগ্রসর হতে হবে? দ্রুত অগ্রসর হওয়ার একটাই দিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি এই দিকে অগ্রসর হয় তাহলে সফলতা অর্জন করবে, আর না হলে না। কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে। কি করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, কি করলে আমার আপনার রব আমাকে ক্ষমা করবে, সেই পদ্ধতি ধরতে হবে। এই পাঁচ দিনের মধ্যে চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিবা আকফুরু জুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হোক তার নাক, তার মাটির সাথে মিশে যাক তার নাক, অর্থাৎ মাটির সাথে মিশে যাক সে। দেখা যায় আলাইহি রমাদান বন্ধন আসলো, সুম্মা সালাখা, সুম্মা সালাখা, চলেও গেল, আল্লাহ ইয়াগফিরু লাহু ওয়া ইয়াগফির লাহু, সে এর মধ্যে ক্ষমা প্রার্থনা করে নিতে পারলো না, নিজেকে মুক্ত করে নিতে পারলো না পাপ থেকে, নিজের জীবনের সমস্ত পাপ মুক্ত করে নিতে পারলো না। আমরা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দৈনিক 70 থেকে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, 70 থেকে 100 বার। অনেক উলামায়ে কিরাম আমরা বলেছে 70, 100 এর শব্দ নাই, কিছু কিছু শব্দ আছে। যেমন একজন ব্যক্তি বলে যে এই কাজটি করবো না, তোমরা 1000 বার করবি, 100 বার করবি, 70 বার করবি। এই 70 বার 100 বার অবহুবার বোঝানো হয়, কেউ কেউ সংখ্যা ধরেছেন, কেউ কেউ বলেছেন না এটা অনেকবার বোঝানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দৈনিক 100 থেকে 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। পৃথিবীর বুকে নবী এবং রসুলের পরে সবচাইতে ভালো মানুষ আল্লাহ এবং রসুল, আল্লাহ রসুলের এবং নবীগণের পরে, আল্লাহ রসুল এবং নবীগণের পরে সবচাইতে ভালো মানুষের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন কি কোনো ব্যক্তি আছে যে সমস্ত দরজা দিয়ে, জান্নাতের সমস্ত দরজা দিয়ে তাকে ডাক দেওয়া হবে? হাদিস লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বলেছিলেন, সেই ব্যক্তি হচ্ছে তুমি, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ওয়াল্লিমুনি দুআ আদউ বিহি ফি সালাতি, হে আল্লাহ রাসূল আমাকে একটি দোয়া শিক্ষা দেন, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যে দোয়াটি আমি নামাজের মধ্যে করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন, বলছে তুমি বলো, নামাজের মধ্যে সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। কাকে শিক্ষা দিচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলছেন, আমাকে একটি দোয়া শিক্ষা দিয়ে তিনি নামাজে পড়ব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছে যে হে আবু বকর সিদ্দিক তুমি বলো, আল্লাহুম্মা ইন্নি, হে আল্লাহ, ইন্নি যালামতু নাফসি, নিশ্চয় আমি জুলুম করেছি আমার নিজের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পাপিষ্ট বান্দা, তাই না, যিনি নবী এবং রসুলের পরে সবচাইতে ভালো মানুষ, আর তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, হে আল্লাহ, নিশ্চয় আমি জুলুম করেছি নাফসি আমার উপরে। তা আবার শুধু জুলুম নয়,
কাসীরা, অনেক অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ ক্ষমা করবে না ইল্লা আনতা, কেউ তো আমার গুনাহগুলো ক্ষমা করতে পারবে না ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আমার রব, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, আর তুমি কি ক্ষমাশীল এবং দয়াকারী, এবং তুমি যাকে ক্ষমা করো তার উপরে দয়া করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক খুব পাপিষ্ট ছিল, তাই না? অথচ আমাদের মধ্যে এই দোয়াগুলি না, দোয়াগুলি যদিও নামাজের মধ্যে পড়ি, অন্যান্য সময় ক্ষমা প্রার্থনা করার জন্য চেষ্টা চালাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কি করো? অগ্রসর হও, এগিয়ে চলো, দ্রুতগামী হও রবের ক্ষমার দিকে। একবার যদি কোনোভাবে ক্ষমা পেয়ে যায়, আর রমজান তো এসেছেই ক্ষমা করার জন্য, লিল্লাহি তাআলা মিনান নার, এই রমজান মাস এমন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে যে মানুষগুলি হয়তো জাহান্নাম লিপিবদ্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে। এই জন্য বেশি করে ক্ষমা প্রার্থনা করতে। ক্ষমার দোয়াগুলো কি কি? ক্ষমার সবচাইতে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ, তারপর একটু বড় দোয়া, বড় দোয়া ক্ষমা বা তওবা করা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, তার চাইতে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি, তার চাইতে বড় যদি দোয়া করেন তাহলে আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু উউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। তাহলে আস্তাগফিরুল্লাহ করুন, আস্তাগফিরুল্লাহ তুমি নাই করুন। আর আমাদের সমাজে যেটা পড়া হয়, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, এই দোয়াটি কোরআন হাদিসে নাই, যেটা আমাদের সমাজে পড়ানো হয় বেশিরভাগ, এই দোয়াটি হাদিস কোরআনে নাই, এই দোয়াটি ক্ষমা চাওয়ার দোয়া নয়, বরং জয়ীফ জাল হাদিসের কেউ খুঁজে বের করতে পারে নাই। তাহলে আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা তো চাইলে কি হবে? ক্ষমা যদি একবার পেয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্ষমা যদি কেউ একবার নিয়ে নিতে পারে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে অগ্রসর হও, আগে ক্ষমা তারপরে জান্নাত, ক্ষমা পাবেন তাহলে জান্নাতে যা দিতে পারবেন। জান্নাত কি? আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেটা আসমান জমিন ব্যাপ্ত হয়ে আছে, আর এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কোরআন মুত্তাকিদের হেদায়েত করবে, রমজান সিয়াম এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য, জান্নাত নির্মাণ করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি কারা? আমরা কোন মানুষকে যদি লম্বা জামা আর লম্বা টুপি আর লম্বা দাড়ি দেখি তাহলে বলি এই ব্যক্তি খুব বড় পরহেজগার, মুত্তাকি মানে পরহেজগার, খুব বড় পরহেজগার, খুব ভালো মানুষ, খুব পরহেজগার মানুষ। আর যদি মাথায় রুমাল থাকে তাহলে তার কথাই নেই, আসলে পোশাকে মানুষের মুত্তাকে বোঝা যায় না, যদিও দাড়ির প্রয়োজন আছে, দাড়ি না হলে তার ইমান এমনিই দুর্বল। দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব, হুকুমে ওয়াজিব, অবশ্যই প্রত্যেকটি মুসলিমকে দাড়ি রাখতে হবে। দাড়ি দেখলাম, টুপি দেখলাম বলে খুব বড় মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, আসলে পরহেজগার ইহাকে বলা হয় না, যাকে তাকে দেখি পরহেজগার বলার কোনো সুযোগ নাই। পরহেজগার মাপার একটা দাড়ি পাল্লা আছে, এর একটা মাপ কাঠি আছে, স্কেল আছে। একটি হাদিস এসেছে আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে, হাদিসটি তিরমিজিতে এসেছে, তিরমিজি বলেছেন যে হাদাল হাদিসু সহীহুন, হাদিসটি সহীহ, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। মুত্তাকি কারা? যার কোনো পাপ নাই, লা ইসমা ফিহি, যার পাপ নাই, যে কোন
কোনোদিন পাপ করে না। আসলে পাপ ছাড়া মানুষ আছে পৃথিবীতে? পাপ ছাড়া কোনো মানুষ নাই পৃথিবীতে। একজন মানুষই পাপ ছাড়া আছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সবাই ছোটখাটো পাপ করি, তাহলে কেন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুম মিন বানি আদম খাতা, আদম সন্তান যারা তারাই পাপি, ছোটখাটো পাপ করবেই, ভুল ভ্রান্তি হবেই। খায়রুল খাত্তা আত তাওয়াবুন, পাপীদের মধ্যে আবার উত্তম পাপি, পাপি এবং উত্তম ওই ব্যক্তি আত তাওয়াবুন যারা তওবা করে নাই। পাপ করার সাথে সাথেই তওবা করে নাই। তওবা এমন একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি কেউ তওবা করে, তওবা মানে এই নয় আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, শুধু মুখে বললাম কাজে নাই, বললাম মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, একজনকে জিজ্ঞাসা করছি ভাই আমি রামপুর যাব, আমাকে একজন ব্যক্তি দেখিয়ে দিল এই রোড আমি চিনি না, যেতে 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 চারাম দিয়ে বলছি ভাই আমি রামপুর যাব, বল্লা থেকে চুল চলা শুরু করেছি আর কতটুকু বাকি আছে রামপুর যেতে, তো বলছে আপনি বল্লা থেকে চলা শুরু করছেন, বল্লাতে ফেরত যান, এই ফেরত আসাটার নাম হচ্ছে তাওবা করা। যখন বল্লাতে আসলেন জিরো পয়েন্টে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলছেন যারা তওবা করবে তাদেরকে আমি মাফ করে দিব। যেহেতু তওবা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাপ থেকে তওবা করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনোদিন কোনো অপরাধ এবং পাপ করে নাই, অপরাধ এবং পাপ করেই নাই। তাহলে কি করবে এখন? জিরো পয়েন্টে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, আমানা ইমান রাখবে, আমিরা আমানাল সালেহা ভালো কাজ করবে। যদি কেউ করে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত পাপগুলোকে বদল করে সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, ওয়াকান আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করেন না, ক্ষমা করলে তার উপরে দয়াও করে। সূরা, এটা ছিল সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। সূরা তাহার মধ্যে 82 নম্বর আয়াতে আরেকটা শর্ত জুড়িয়েছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যে ব্যক্তি তওবা করে। আমানা ইমান রাখে, ইমান আনে, আমিলা সালেহাত ভালো কাজ করে, তুম্মা দাদা হেদায়েতের রাস্তায় থাকে, হেদায়েতের উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তাহলে আমাদের যে ব্যক্তি তওবা করে তার কোনো পাপ থাকে না, লাইস মাফিহি, যে ব্যক্তি পাপ নাই, ওয়ালা বাগিয়া, যে ব্যক্তি জুলুম করে না, জুলুম আমরা বুঝি না, রাস্তাঘাটে চললে জুলুমের অভাব নাই, কথায় জুলুম, কাজে জুলুম, মানুষের খাদ্যে ভেজাল দিয়ে জুলুম, মালের দাম বাড়িয়ে দিয়ে জুলুম করা, মানুষের সাথে ওজনে বেশি নেওয়া জুলুম করা, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ছোট খাটো জুলুম করেই যাচ্ছি, যে ব্যক্তি জুলুম করে না সেই ব্যক্তি হলো মুত্তাকি। ওয়ালা ইল্লা, যে ব্যক্তি খেয়ানত করে না তার উপরে যে দায়িত্ব আছে দায়িত্বের খেয়ানত করে না, আর কি ওয়ালা হাসাদা, হিংসা নাই, যার মধ্যে কোনো হিংসা নাই, তাহলে যার কোনো পাপ নাই, যার মধ্যে জুলুম নাই, যার মধ্যে খেয়ানত নাই, ওয়ালা হাসাদা, হিংসা নাই, এই চারটা পাপ নাই যার, সেই হচ্ছে পরহেজগার। দেখেন তো নিজেকে আমরা একবার মাপ দিয়ে নিই, আসলে আমরা কি পরহেজগার হতে পেরেছি? যার মধ্যে পাপ নাই, অর্থাৎ পাপ করলে তওবা করে নেয়, ছোটখাটো পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিজেকে ফিরিয়ে আনে, যে ব্যক্তি জুলুম করে না, খেয়ানত করে না, যে ব্যক্তি হিংসা করে না মানুষের উপরে, চার পাপ নাই যার, সেই হচ্ছে পরহেজগার। পরহেজগারের গুণ হচ্ছে এইটা, টুপি জামা লম্বা পোশাক আশাকের যতই ভাব ধরুক না কেন সম্ভব নয় মুত্তাকি হওয়া, ততক্ষণ পর্যন্ত এই চারটি পাপ ছেড়ে না দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা
والكاذبين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء যে ব্যক্তি সচ্ছল অবস্থাও দান করে অসচ্ছল অবস্থাও দান করে, টাকা পয়সা থাকলে তো দান করবে এটা স্বাভাবিক, অসচ্ছল অবস্থায় কষ্টে আছে দুঃখে আছে সে সময় দান করে। আর দান করলে কি হয়, দান করলে ক্ষমা করা হয়, দান করলে ইজ্জত বাড়ে, দান করলে সম্পদ বাড়ে, দান করলে রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। দান মানুষের দলিল, দান কিয়ামতের ময়দানে ছায়া হবে। দান এমন একটি বিষয় কেউ যদি দান করে ফেরেশতা তার জন্য সকালে দোয়া করে যে হে আল্লাহ যে দান করেছে তাকে দাও, আর যে দান করে না তাকে ধ্বংস করে দাও। দান করতে হবে, সচ্ছল অবস্থাও দান করতে হবে, অসচ্ছল অবস্থাও দান করতে হবে। দান কিয়ামতের ময়দানে আমার আপনার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। আমরা তো গোপন দানের কথা শুনেছি, প্রকাশ্যে দান করলে আমার রব্বুল আলামিন তার মাথার উপরে ছায়া দিবেন। আর এমন একটি ব্যবসা দান, দান করলে তার কোনোদিন এই ব্যবসায় লস হবে না। কোরআন তেলাওয়াত করলে, সালাত আদায় করলে এবং গোপন এবং প্রকাশ্যে দান করলে এটা এমন একটা ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান্তাবু, এই ব্যবসায় কোনোদিন লস নাই। এইও হচ্ছে মুত্তাকিদের গুণ। আর ওয়াল্কাযিবিন আল-গায়্ব রাখে দমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুস্তিতে আসার দিয়ে ফেলে দেয়, মানুষকে শক্তি দিয়ে আসার দেয়, সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। ওয়ামলিকু নাফসাহু আনিল গাযাবি, আর ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী, শক্তিশালী ওই ব্যক্তি হচ্ছে ক্ষমতাবান যে ব্যক্তি কি নিজেকে বেশি রাগের সময় ঠেকিয়ে রাখে। মারতে যাচ্ছি খুব রাগ হয়েছে ওকে দেবো খুশি লাগিয়ে, নিজেকে ঠেকিয়ে রাখা, নিজেকে যে ব্যক্তি রাগের সময় ধরে রাখতে পারে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে শক্তিশালী। সম্মানিত উপস্থিতির সময় শেষ। আরেকটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া একটা জান্নাতীদের গুণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং শুধু তাই নয় তার ইহসানকারী দয়াকারী, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দয়াকারীকে ভালোবাসে এবং পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আর সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে এটাই বলতে চাচ্ছি, রমজান শেষ হয়ে গেছে, যাচ্ছে খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব এখনো সময় আছে, এই পাঁচ দিনের মধ্যে যত পারি আমরা মার্কেটে না কাটিয়ে অন্যান্য কাজে ব্যস্ত না হয়ে এই চার পাঁচটি দিন একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় লাগিয়ে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে যে যত পারি আমরা ক্ষমা চেয়ে নিই। আর ক্ষমা পাইলেই কিন্তু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জান্নাতকে তৌফিক দান করুক, জান্নাত লাভের তৌফিক দান করুক, এই দাবি এই দোয়া দরখাস্ত রেখে আজকের মতো খুতবা এখানেই দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদীস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وخلفاء الراشدين المهديين وسائر الأنصار المهاجرين. اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك سميع مجيب الدعوة. اللهم
মুসলমান নাসরানীরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন হুম আমিন ওয়া খুদুল ফালখুল লাযিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাজাল্লা মিনহুম আমিন اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات واللف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم العام كفرة الذين يكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والمبتدعة والمشركين اللهم نسأل علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اذكر عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروا له ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة